সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। তো গত পর্ব আমরা দেখেছি কিভাবে ডিবের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করবেন, অর্থাৎ আপনার হেডার সেকশন, দেন মেন মেনু, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, ফুটার, অর্থাৎ এভাবে ভাগ করে নেবেন। তো আজকে আমরা দেখব কিভাবে সিএসএস এর সাথে লিঙ্ক করা যায়, অর্থাৎ আপনার এইচটিএমএল পেজের সাথে সিএসএস এর কিভাবে লিঙ্ক দিবেন। তো এর জন্য দেখুন, আমরা এখানে একটা সিএসএস ফোল্ডার খুলেছি। তো আপনি ইচ্ছা করলে ফোল্ডার খুলতে পারেন বা নাও খুলতে পারেন। যদি ফোল্ডার খুলেন তো ফোল্ডারের ভিতর আপনি একটা ফাইল নেবেন, যেমন নিউ ফাইল নিলাম, তো আমরা এটা নাম দিব, দেখুন স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। তো নাম দেওয়ার পরে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল খোলা হয়ে গেছে। তারপর আমরা আমাদের হেড সেকশন, অর্থাৎ আমি আগেই বলেছিলাম সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যে কোনো লিঙ্কের ক্ষেত্রে আমরা হেড সেকশনে কাজ করব। তো আমরা হেড সেকশনের ভিতর একটা লিঙ্ক ট্যাগ দিব, লিঙ্ক। তো লিঙ্কের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিলেশন স্টাইল শিট, অর্থাৎ আমাদের এখানে কিরকম রিলেশন হবে তা বোঝাচ্ছে এখানে। দেন আমাদের টাইপ, আমরা যে স্টাইল ডট সিএসএস যে পেজটা খুললাম, তো এই পেজের মধ্যে আমাদের কিরকম কোডিংটা হবে, তো আমাদের এখানে টেক্সট হবে আবার সিএসএসও হবে। আর যে এইচ রেফ দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ হাইপার রেফারেন্স, এই হাইপার রেফারেন্সও হবে আপনার সিএসএস এর পেজের লিঙ্কটা। অর্থাৎ আমি যে এখানে যে সিএসএস ফোল্ডারের ভিতর স্টাইল ডট সিএসএস একটা ফাইল খুলেছি, এই ফাইলের লিঙ্কটা হবে এখানে। তো আমরা এখানে সবার প্রথম আমাদের এই যে ফোল্ডারের নামটা দিব সিএসএস, দেন একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমরা আমাদের ফাইলের নাম দিব স্টাইল ডট সিএসএস। তো এখন আমরা আমাদের কোডিংগুলো করব। তো কোডিং করার ক্ষেত্রে আমরা বডির ভিতর যে কোনো একটা কোডিং করব, যেমন H1 দিয়ে যে কোনো একটা লেখা লিখবো, আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখি ওয়েব স্কুল বিডি। ডেমো হেডিং, তো এখন আমরা একটা প্যারাগ্রাফ নিব, পি ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ভিতর আমরা যে কোনো একটা লেখা লিখি, যেমন ডেমো কন্টেন্ট, কোর্স। হ্যাঁ, তো আসুন আমরা এটা সেভ করি। তো সেভ করে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস পেজের মধ্যে যাব। তো এখানে গিয়ে আমরা আমাদের এখানে যে H1টাকে নিয়েছি, তো H1টাকে আমরা কল করব এখানে সরাসরি H1। তো দেন আমরা আমাদের সেকেন্ড ব্রেকেট দিব, সেকেন্ড ব্রেকেটের ক্ষেত্রে আমরা আমাদের যত ধরনের সিএসএস কোডিং থাকবে সব আমরা সেকেন্ড ব্রেকেটের ভিতর লিখব। তো এখানে আমরা যেমন একটা কালার দিব, কালার দিব কি দিতে পারি, আচ্ছা আমি একটা কালার দিই আমার ইচ্ছা মতো, আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমাদের কোডিং শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো অনুরূপভাবে আমরা আরেকটা দিব, যেমন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড আমরা যেমন ইয়েলো দিই, ইয়েলো। আর টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখানে আমরা যে কোডিংগুলো করেছি, এখানে আমাদের H1 একটা কালার দিলাম, দেন H1 এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম ইয়েলো। তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন, অর্থাৎ আপনার টেক্সটটা মাঝামাঝি দিতে থাকার জন্য সেন্টার ট্যাগটা ইউজ করেছি আমরা এখানে। তো আমরা এখন সেভ করে দেখি আমাদের আউটপুট কি দেখায়, আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েব স্কুল বিডি ডেমো হেডিং, ডেমো কন্টেন্ট গোস হেয়ার। তো এখানে একটা ভুল হয়েছে আমার, আমি এখানে আমাদের এইচ ট্যাগটা, অর্থাৎ H1টা কমপ্লিট করিনি, অর্থাৎ আমি H1 শুরু করেছি, H1 শেষ করব। প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা চেক করতে হবে। তো আসুন আমরা সেভ করে দেখি। এখন দেখতে পাচ্ছেন ওয়েব স্কুল বিডি ডেমো হেডিং, এটা আমাদের হেডিং ছিল, এটা ব্যাকগ্রাউন্ড ছিল আপনার হলুদ দিয়েছি আমরা এখানে।
যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়েলো। তো আমরা যদি পি ট্যাগটাকে আমরা সেন্টারে নিতে চাই, তো অনুরূপভাবে আমরা এখানে পি ট্যাগকে অ্যালাইন করব। তো এখানে আমরা টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার দিব, সেন্টার। তারপর আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের ফন্ট ওয়েট ইউজ করতে পারি বোল্ড, অর্থাৎ আমাদের লেখাটা বোল্ড করার জন্য। তো আসুন আমরা রিফ্রেশ করি ব্রাউজারটাকে। এখন দেখতে পাচ্ছি আমাদের লেখাটা বোল্ড হয়ে গিয়েছে, তারপর আমাদের প্যারাগ্রাফটা আমাদের এখানে আপনার মাঝখানে শো করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের সিএসএস এর কাজগুলো করবেন। তো আরেকটাভাবে দেখাই দিই, আপনার এখানে যদি আপনার এক্সটার্নাল সিএসএস না করে যদি আপনি ইন্টারনাল সিএসএস করতে চান, এই ক্ষেত্রে আপনার তাও হেড সেকশনে গিয়ে, অর্থাৎ আমরা এই জিনিসটাকে উঠাই দিই। যদি উঠিয়ে দিয়ে আমরা এখানে স্টাইল ইউজ করব, তো আমরা এই স্টাইলের ভিতরে আমাদের যত কোডিং আছে সব করব। অনুরূপভাবে আপনার এই পেজের মতোই আমরা এখানে স্টাইল, অর্থাৎ আমরা এই জিনিসগুলো কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি। তো আমরা যদি এখন আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখা যাচ্ছে আমাদের সিএসএসটা কাজ করতেছে না, কারণ আমরা আমাদের এখানে আগের লিঙ্কটা উঠাই দিছি। তো আমরা যদি এখানে আমাদের আগের কোডিংগুলো দিয়ে দিই, তো এখন সেভ করে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, আমাদের কাজগুলো করতেছে। অর্থাৎ আপনি ইনার সিএসএস করতে পারবেন, আবার এক্সটার্নাল সিএসএস করতে পারবেন। আপনি আপনি যদি আপনার এইচটিএমএল পেজের ভিতর আপনি যদি আপনার সিএসএস এর কাজগুলো করেন, তখন এটা ইনার সিএসএস হয়ে যাবে। আর যদি আপনি আগের মতো, অর্থাৎ নতুন একটা পেজ খুলে সিএসএস স্টাইল ডট সিএসএস বা যে কোনো নাম দিয়ে যদি আপনি কোনো পেজ খুলে তার ভিতর যদি সিএসএস এর কাজগুলো করেন, তাহলে সেটা এক্সটার্নাল সিএসএস হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের কাজগুলো, অর্থাৎ সিএসএস এর কাজগুলো করবেন, এইচটিএমএল এর সাথে সিএসএস এ কানেক্ট করবেন, দেন স্টাইল করবেন। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে টেবিল ক্রিয়েট করতে হবে, এইচটিএমএল এর মাধ্যমে আপনার টেবিলটা তৈরি করবেন কিভাবে তা দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।